শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকেই বিপদের মুখে শ্রাবন্তী। রাত বিরাতে রোজই ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। কখনো শ্রাবন্তীর পা ধরে টানছে কোনো এক ছায়া, আবার কখনো গলা টিপে ধরছে। শ্রাবন্তী তো বুঝতেই পারছে না ঠিক কী ঘটছে। অন্যদিকে শ্রাবন্তীর স্বামী অন্ত বুঝতেই পারছে ঠিক কী করা উচিত। শ্রাবন্তীর শাশুড়ি আবার গোটা দোষ ঠেলে দিচ্ছে বৌমার দিকে। কী হবে এবার শ্রাবন্তীর, নতুন সংসার টিকবে তো? আসলে বাস্তবে এমন কোনো ঘটনা নয়, এটি পুরো ঘটনাটি আসলে ফিল্মে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী এবং ওম অভিনীত ছবি ভয় পেও না। সম্প্রতি প্রকাশ্যে এলো এই ছবির ট্রেলার। ছবির নাম ভয় পেও না হলেও ট্রেলার কিন্তু বেশ গা ছমছমে। শ্রাবন্তী মানেই সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ট্রোল, নেটিজেনদের নানা রসিকতা। তবে শ্রাবন্তী এসবের একেবারেই পাত্তা দেন না, বরং শ্রাবন্তীর কাছে সিনে কেরিয়ার খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব বেছে বেছে ছবি করেন এবং চেষ্টা করেন নতুন নতুন অবতারে এসে অনুরাগীদের সারপ্রাইজ দিতে। ভয় পেও না ছবির ট্রেলারেও রয়েছে সেরকমই সারপ্রাইজের গন্ধ। ভয় পেও না ছবির চিত্রনাট্য বৌমা এবং শাশুড়ির সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে, তবে গল্পে রয়েছে দারুণ টুইস্ট যা নাকি চমকে দেবে দর্শকদের। সেই টুইস্টটি কি আসলে ভয়ের? ভূত রয়েছে। ছবির টিম তা নিয়ে মুখ না খুললেও শ্রাবন্তী কিন্তু বাস্তবে ভূতকে বড্ড ভয় পান। তবুও ভূতের ছবি দেখতে দারুণ ভালোবাসেন তিনি। শ্রাবন্তীর কথায় ভূতের ছবির কাজ ছমছমের ব্যাপারটাই দারুণ লাগে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই ছবিরই একটি শ্যুটিংয়ের ভিডিও। সেখানে অভিনেতা ওমের সঙ্গে বিয়ে করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। ছবিটি মুক্তি পাবে 27 মে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।